দেশে সব ব্যাংক দেউলি হয়ে যাবে এমন একটি গুজব ছড়িয়েছে, সেজন্য ব্যাংকের গ্রাহকেরা ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছেন। অনেকে জানতে চাচ্ছেন কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ, কোন ব্যাংকে টাকা রাখলে প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় টাকা ফেরত পাওয়া যাবে। প্রথম আলোতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যাতে বলা হয়েছে বাংলাদেশের কোন কোন ব্যাংকের মূলধন ঘাটতি নেই, বরং উদ্ভূত মূলধন রয়েছে। আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা এ সম্পর্কিত সকল কিছু জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি রঞ্জয় দাস, আপনারা দেখছেন আমার চ্যানেল রণদাস 365। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথম আলো প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে উদ্ধৃত মূলধনে শীর্ষে ডাচ বাংলা ব্যাংক, সেপ্টেম্বর শেষে মূলধন ঘাটতিতে পড়েছে সরকারি বেসরকারি 11 ব্যাংক, আর 15টি ব্যাংকের মূলধন 1,000 কোটি টাকা বেশি উদ্ধৃত রয়েছে। রিপোর্টটির মূল বিষয় হলো করোনা ভাইরাসের কারণে গ্রাহকদের ঋণ পরিশোধে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক, এরপরও ব্যাংক খাতের খেলাপি ঋণ বাড়ছে, ফলে মুনাফা থেকে বাড়তি নিরাপত্তা সঞ্চিতি রাখার প্রয়োজন পড়ছে। আবার আয় কমে যাওয়ায় অনেক ব্যাংক মূলধন ঘাটতিতেও পড়েছে, তবে কিছু ব্যাংকের মূলধন ঘাটতিতে থাকার ঘটনা নতুন নয়, সেপ্টেম্বর শেষে মূলধন ঘাটতিতে পড়েছে সরকারি বেসরকারি 11 ব্যাংক। করোনার মধ্যে বিশেষ ছাড়েও ব্যাংকগুলো নিজেদের সেই সমস্যা থেকে বের হতে পারেনি, বরং কারো কারো অবস্থার আরও অবনতি হয়েছে। তবে কিছু ব্যাংকের মূলধন ঘাটতির বিপরীতে কিছু ব্যাংকে রয়েছে উদ্ধৃত মূলধন, বিশ্বজুড়ে ব্যাংকের ভিত্তি শক্তিশালী করতে মূলধনের বিকল্প নেই। ব্যাংক প্রতিষ্ঠার সময় মালিক ও শেয়ারধারীরা মূলধন যোগান দেয়, এরপর ব্যাংক বন্ড ছেড়ে মূলধন বাড়ায়, আবার নতুন শেয়ার ইস্যু করেও কখনো কখনো মূলধন বাড়ানো হয়, ফলে পুরনো ব্যাংকগুলোর মূলধন ভিত্তি কিছুটা শক্তিশালী। তবে ব্যাংকের আর্থিক স্বাস্থ্য খারাপ হলে মূলধনের উপর চাপ পড়ে, এতে একসময় মূলধন ঘাটতি দেখা দেয়। জানা গেছে গত সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে 1,000 কোটি টাকার বেশি মূলধন উদ্ধৃত ছিল 13টি ব্যাংকে, এর মধ্যে ডাচ বাংলা ব্যাংকের উদ্ধৃত মূলধনের পরিমাণ 1,841 কোটি টাকা, প্রাইম ব্যাংকের 1,725 কোটি টাকা, ব্যাংক এশিয়ার 1,583 কোটি টাকা, পূবালী ব্যাংকের 1,556 কোটি টাকা ও ইসলামী ব্যাংকের 1,516 কোটি টাকা। অর্থাৎ সবচেয়ে বেশি মূলধন উদ্ধৃত রয়েছে ডাচ বাংলা ব্যাংকের, তা হল 1,841 কোটি টাকা। এ বিষয়ে ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন প্রথম আলোকে বলেন, ব্যাংক শক্তিশালী করতে মূলধন বাড়ানোর বিকল্প নেই, আমাদের পরিচালকেরা মুনাফা তুলে না নিয়ে মূলধন ভিত্তি শক্তিশালী করার পক্ষে, এজন্য আমাদের ব্যাংকের উদ্ধৃত মূলধন সবচেয়ে বেশি, ফলে যে কোনো ঝুঁকি আমরা সবচেয়ে সহজভাবে মোকাবিলা করতে পারবো। অর্থাৎ তার কথা মতে ডাচ বাংলা ব্যাংক খুবই শক্তিশালী, এর উদ্ধৃত মূলধন রয়েছে। বেসরকারি ব্যাংকের মধ্যে দেশীয় মালিকাধীন সিটি ব্যাংকের উদ্ধৃত মূলধন 1,360 কোটি টাকা, ব্র্যাক ব্যাংকের 1,355 কোটি টাকা ও ইউসিবিএল এর 1,318 কোটি টাকা। এছাড়া ট্রাস্ট ব্যাংকের উদ্ধৃত মূলধন হচ্ছে 1,165 কোটি টাকা, এক্সিম ব্যাংকের 1,084 কোটি টাকা, আলাদা ইসলামী ব্যাংকের 1,062 কোটি টাকা, যমুনা ব্যাংকের 1,069 কোটি টাকা এবং সাউথ ইস্ট ব্যাংকের 1,035 কোটি টাকা। আর বিদেশি মালিকানার ব্যাংকগুলোর মধ্যে হচ্ছে এইচএসবিসির উদ্ধৃত মূলধন হচ্ছে 2,407 কোটি টাকা ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হচ্ছে 3,663 কোটি টাকা। এখন আমরা দেখব কোন ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে, এটা হচ্ছে সেপ্টেম্বর 21 পর্যন্ত। কৃষি ব্যাংকে রয়েছে 12,144 কোটি টাকা, সোনালী ব্যাংকে 2,632 কোটি টাকা, অগ্রণী ব্যাংকে 2,463 কোটি টাকা, বেসিক ব্যাংকে 2,352 কোটি টাকা, রূপালী ব্যাংকের 1,678 কোটি টাকা, আইসিবি ইসলামী ব্যাংকের 1,652 কোটি টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের 1,542 কোটি টাকা, জনতা ব্যাংকের 1,415 কোটি টাকা, কমার্স ব্যাংকের 1,142 কোটি টাকা, পদ্মা ব্যাংকের 539 কোটি টাকা এবং এবি ব্যাংকের 354 কোটি টাকা। অর্থাৎ কিছু কিছু ব্যাংকের মূলধন উদ্ধৃত রয়েছে এবং কিছু কিছু ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে। সবচেয়ে বেশি মূলধন উদ্ধৃত রয়েছে ডাচ বাংলা ব্যাংকের, এবং সবচেয়ে বেশি মূলধন ঘাটতি রয়েছে হচ্ছে কৃষি ব্যাংকের 12,144 কোটি টাকা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটিকে ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, এতে করে অন্যরা জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।